বারাবুনি থানার ওসি তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কাকসা থানার আইসি পার্থ ঘোষ তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে এবং সিআইডির সমস্ত স্তরেই রদবদল, বেশ কিছুজন সাসপেন্ডও হবেন এমনটাও প্রাথমিকভাবে তথ্য সামনে আসছে। আর গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশের নিচুতলার কর্মীদের বিভিন্ন কাজে, বিভিন্ন অবৈধ কাজে জড়িয়ে পড়ার বিষয়টা নিয়ে যে অভিযোগ সামনে আসছে, ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, ৫ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে ১০ বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত, তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে, ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে বাই? বিষয়টা নিয়ে রাজনৈতিক চর্চা খুব স্বাভাবিকভাবেই, কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনবো। ওর সঙ্গে স্থানীয় তৃণমূলের ভাগ বটরা কোনো সমস্যা ছিল, সেই জন্যই সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিচুতলার পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন বলছেন? ওনার অত্যন্ত কাছের যারা আমলারা আছেন একবার তাদের পরিবারের পার্সগুলো চেক করে দেখুন না, কটা করে ক্রেডিট কার্ড পাওয়া যায়, কার নামে ক্রেডিট কার্ড। বারাসাত, মধ্যমগ্রাম, সোনারপুর, নিউ টাউন, এন্টার ডুয়ার্স, কারা জমি কিনেছে, শান্তিনিকেতন কত প্লট কিনেছে আমাদের রাজ্যের আমলারা, একবার মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখুন। সুতরাং এগুলো কিছুই নয়, তৃণমূলের বিরুদ্ধে যে ক্রমবর্ধমান ক্ষোভ তার থেকে দৃষ্টি ফেরাতে এগুলোকে প্লান্ট করা হচ্ছে। ক্ষোভ থেকে নজর ঘোরাতে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে খোঁচা দিচ্ছে সিপিএম। কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনব। সাসপেন্ড করেছে তাতে আর আহামরি কি আছে? যদি তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থেকে তাকে সাসপেন্ড করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিন্তু লক্ষ্য করতে হবে যে এই ব্যবস্থাটা কি প্রকৃতপক্ষে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাবে যা দুর্নীতি দমন করতে সাহায্য করবে, না এটা প্রকৃতপক্ষে আরেকটা বার্তা যে তুমি ঠিক মতো দুর্নীতি টাকা কালেক্ট করতে পারছো না, আমাদের নেতারা কমপ্লেন করছে তোমার বিরুদ্ধে, তাই যে তোমাকে সাসপেন্ড করলাম, এটাও তুমি দেখতে হবে। মুখ্যমন্ত্রী কখনোই কোনো কাজ সততার সঙ্গে করেন না। অতএব এটা এমন হতে পারে যে দেখবেন খোঁজ করে যে ওই অফিসারের বিরুদ্ধে হয়তো এলাকার তৃণমূল কর্মীদের অন্তর্দ্বন্দ্বের কিছু অভিযোগ থাকতে পারে, সেই জন্য তাকে সাসপেন্ড করেছে, কিন্তু জানতে চাই আমরা সাসপেনশনের পর সে চূড়ান্ত কি দাঁড়ালো। আর কি বলছেন তৃণমূলের তরফে এই বিরোধীদের মন্তব্য নিয়ে কুণাল ঘোষ, শুনব। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি একই সঙ্গে পুলিশ মন্ত্রী এবং বাংলার অভিভাবক, তিনি তো ঠিক কাজ করেছেন। এখানে বিরোধীরা, কোনো কোনো বিরোধী দলের নেতা, কোনো কোনো বিরোধী নেত্রী, তারা বিকৃত প্রচার করছেন। দেখুন, পুলিশ অধিকাংশ ভালো কাজ করছে, মুখ্যমন্ত্রী তো প্রশংসা করেন, কিন্তু কোথাও যদি কোনো খারাপ কাজ কোনো অংশ করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং অভিভাবক হিসেবে তিনি তো 100 বার বলবেন, কারণ তিনি টোটাল পারফরমেন্সটা আরও ভালো চান। তো এরকম সারা বাংলায় পুলিশ ভালো কাজ করছে, কিন্তু কোথাও কোথাও কিছু কিছু অভিযোগ আসছে। এটা একটা এত বড় রাজ্য, এত বড় সমাজ, পুলিশ একটা এত বড় সংগঠন এবং সেটাও সমাজের অঙ্গ। এই পুলিশ এবং এই প্রশাসনের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা সিপিএম জমানা থেকে ছিল, তৃণমূলের বিরোধী দলের ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল, তারা এমনভাবে কিছু অন্তর্ঘাত, কিছু খারাপ কাজ করছে যাতে মানুষ সরকারকে বা প্রশাসনকে ভুল বোঝে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।